মস্ত বড় একটা পাহাড়, আর সেই পাহাড়ের নিচে ছিল একটি ছোট্ট গ্রাম। আর সেই গ্রামে বাস করতো একজন লোক, যে কিনা ওই পাহাড়ে পাথর ভাঙার কাজ করত। তার জীবনে তেমন কোনো লক্ষ্যই ছিল না। সে সারাদিন রোদ ঝড় বৃষ্টিতে ভিজে যেটুকু উপার্জন করত, সেটুকুই দিন শেষে তার পরিবারের হাতে তুলে দিত, আর তাদের সাথে অল্প একটু সময় কাটাত। এভাবে কয়েক বছর কেটে গেল। হঠাৎ একদিন সে কাজ শেষে বাড়ি ফিরছে। পথে আস্তে আস্তে তার হঠাৎ মনে হলো, এটা কোনো জীবন হলো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে আমি যেটুকু উপার্জন করি, সেটুকু আমি আমার ফ্যামিলির হাতে তুলে দেই, তাতে আমার আর আমার ফ্যামিলির কোনো রকমে চলে। যদি আমি এমন কিছু পেতাম যার কাছে আমি যা চাবো তাই পাবো, তাহলে খুবই ভালো হতো। সে এটা ভাবতে ভাবতে তার বাড়ি চলে আসলো। অল্প কিছু খেয়েই সে তার ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ল। সে তখন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে শুরু করলো যে সে কাজ শেষে বাড়ি ফিরছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে তার সামনে দেখলো মস্ত বড় একটা বাড়ি, খুব সুন্দরভাবে সাজানো। তার মনে হলো, যদি এই বাড়িটি আমার হতো। যখনই সে এই কথা ভাবলো তখনই সে ওই বাড়ির মালিক হয়ে গেল। উনি তখন খুশিতে আত্মহারা হয়ে গেলেন। উনি বিশ্বাসই করতে পারছিলেন না যে উনি ওই বাড়ির মালিক। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ থাকলো না। সে দেখলো তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে মস্ত বড় একটা রেলি, আর সেই রেলির সামনে দাঁড়িয়ে আছে একজন মস্ত বড় মাপের পলিটিশিয়ান, যে হাজার হাজার মানুষের দিকে হাত নাড়াচ্ছে, আর সেই হাজার হাজার মানুষ যেন তাকে দেখার জন্য পাগলের মতো হয়ে আছে। তখন ওনার মনে হলো, উনি যদি পলিটিশিয়ান হতেন তাহলে তার কাছে কত পাওয়ার থাকতো, হাজার হাজার মানুষ তাকে দেখার জন্য ভিড় জমাত। আর এই ভাবা মাত্রই তিনি পলিটিশিয়ান হয়ে গেলেন। তিনি যেন খুশিতে আত্মহারা হয়ে গেলেন, কারণ তার চারিদিকে হাজার হাজার দর্শক ভিড় করে আছে, সবাই তাকে দেখার জন্য উন্মত্ত পাগলের মতো হয়ে গেছে। কিন্তু তার এই খুশিও বেশিক্ষণ থাকলো না, কারণ তার মাথার উপর ছিল প্রচণ্ড রোদ, আর ওই পলিটিশিয়ানের রোদ সহ্য করার ক্ষমতা ছিল না। তার চোখে যেন ওই মানুষদের আর দেখতে পাচ্ছে না, সে চারিদিকে ধুধু মরুভূমির মতো দেখছে। তখন তার মনে হলো, এই পলিটিশিয়ানের থেকে এই রোদ বেশি শক্তিশালী। তিনি মাথার উপরে তাকিয়ে দেখেন প্রচণ্ড সূর্য তার দিকে এই তাপ দিচ্ছে। তখন ওনার মনে হলো, এই পলিটিশিয়ানের থেকে এই সূর্য বেশি শক্তিশালী, আমি যদি এই সূর্য হতাম তাহলে আমার সামনে কেউই দাঁড়াতে পারতো না। এই ভাবা মাত্রই তিনি সূর্য হয়ে গেলেন। উনি তখন খুশিতে নাচতে শুরু করলো। তখন তার খুশি যেন ধরে না, কেননা উনি তখন সমস্ত পৃথিবীকে তাপ দিচ্ছে, ওনার সামনে দাঁড়ানোর মতো কেউই ছিল না। কিন্তু তার এই খুশিও বেশিক্ষণ থাকেনি, কারণ কোথা থেকে কালো মেঘ এসে যেন তার সামনে দাঁড়ালো, সমস্ত পৃথিবীটা যেন অন্ধকারে ঢেকে গেল। তখন তার মনে হলো, সূর্যের তাপের থেকেও শক্তিশালী যেন কেউ আছে যে তার সামনে দাঁড়াতে পারে। তখন তিনি ভাবলেন, যদি উনি ওই মেঘ হতেন তাহলে সূর্যের সামনেও দাঁড়াতে পারত। এই ভাবা মাত্রই তিনি ওই কালো মেঘ হয়ে গেলেন। কিন্তু ওই কালো মেঘ হয়ে তিনি এক জায়গায় দাঁড়াতে পারছিল না। সে তখন দেখলো পিছন দিক থেকে প্রচণ্ড বাতাস তাকে ঠেলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, তাকে এক জায়গায় দাঁড়াতেই দিচ্ছে না। এটা দেখার পর তার প্রতিবারের মতো মনে হলো, যে এই মেঘ বেশি শক্তিশালী না, এর এক জায়গায় দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতাই নেই। উনি যদি ওই বাতাস হতেন তাহলে সমস্ত মেঘকে উনি ঠেলে নিয়ে যেতে পারতেন। এই ভাবা মাত্রই তিনি ওই বাতাস হয়ে গেলেন, আর বাতাস হয়ে তিনি ওই প্রচণ্ড মেঘকে সামনের দিকে ঠেলে নিয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে তার এই ভ্রম কেটে গেল, কারণ তার সামনে ছিল মস্ত বড় এক পাহাড়। তিনি দেখলেন যে এই বাতাসের থেকে শক্তিশালী এই পাহাড়। আর তখন প্রত্যেকবারের মতো তার মনে হলো, আমি যদি ওই মস্ত বড় পাহাড় হতে পারতাম তাহলে আমি হতাম সব থেকে শক্তিশালী। তখন এই ভাবা মাত্র তিনি ওই মস্ত বড় পাহাড় হয়ে গেলেন। কিন্তু কিছুক্ষণ পরেই তার কানে ভেসে এলো একটা চেনা জানা শব্দ। এই শব্দ শুনে তিনি যেন ছটপট করতে লাগলেন। তার মনে হলো, কেউ যেন তাকে কুড়ে কুড়ে খাচ্ছে, সে যেন অসহ্য যন্ত্রণায় ছটপট করছে। তখন তিনি দেখলেন তার ওই মস্ত বড় শরীরটাকেও একজন ব্যক্তি হাতুড়ি মেরে টক 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 করে ভেঙে দিচ্ছে। তখন তার মনে হলো, তিনি যদি ওই ব্যক্তি হতে পারতেন। কিন্তু এইবার উনি ওই ব্যক্তি হতে পারলেন না। উনি যন্ত্রণায় ছটফট করতে লাগলেন, কাঁদতে লাগলেন। উনি ওনার পুরো শক্তিকে কাজে লাগিয়ে দিলেন, কিন্তু এইবার উনি ওই ব্যক্তি হতে পারলেন না। তিনি যন্ত্রণায় ছটফট করতে করতে চোখ খুলে উঠে বসলেন, আর তার সামনেই ছিল একটা আয়না। তিনি উঠেই তার নিজের মুখকে দেখলেন। তখন তিনি বুঝলেন কেন তিনি ওই ব্যক্তি হতে পারছিলেন না, কারণ আসলেই উনি ছিলেন ওই ব্যক্তি যে ওই মস্ত বড় পাহাড়কে টুক টুক করে ভাঙছিল। তো বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা এটাই যে প্রত্যেক ব্যক্তির মাঝে নিজস্ব একটা ক্ষমতা থাকে,
যা আর অন্য কারোর মধ্যেই থাকে না। তাই নিজেকে কখন অন্যের সাথে তুলনা করবেন না। আপনার নিজের মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে এগিয়ে চলুন। একদিন না একদিন আপনি সফল হবেনই হবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সনাতন ধর্ম প্রচার এবং প্রসারের লক্ষ্যে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার সবাইকে।